নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সোরেন। সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটি হলো, আজকে আমি বানাবো ময়দার গলা রুটি। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে ময়দার গলা রুটি বানাবো তোমরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গলা রুটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর চিনি। আজকে আমি এই কটা উপকরণ দিয়ে আজকে আমি গলা রুটিটা বানাবো। এখন আমি ময়দাটাকে মেখে নেব। প্রথমে দেব আমি কাঁচা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে রেখেছি। তারপরে আমি দেব কাঁচা লঙ্কা কুচি, নুন পরিমাণ মতন আর চিনিও পরিমাণ মতন। তো এটাকে আমি একসাথে সবগুলোকে মেখে নেব। সবগুলো আমি একসাথে মেখে নিয়েছি। এখন আমি দেব জল। হাতের সাহায্যে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 15 মিনিটের পর ফিরে আসলাম। আমি এটাকে এখন পিঠে বানাবো। এখন আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এখন তেল দেব তাওয়ার মধ্যে। তো বন্ধুরা দেখো, তাওয়াটা গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। এখন আমি দেব বাটার। সাদা তেলে এই গলা রুটিটাকে ভেজে নিলে, পিঠে বানালে দারুণ লাগবে খেতে, দারুণ টেস্ট। আমি এটা মাঝে মাঝে বানাই, তো ভাবলাম আজকে একটু বন্ধুদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, আমার ফাইনালি গলা রুটি করা কমপ্লিট। তো বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল, খুবই সুন্দর খেতে, নরম তুলতুলে। এই কটা উপকরণ মিশিয়ে এই গলা রুটিটা খুবই টেস্টি হয়েছে, অপূর্ব স্বাদ হয়েছিল। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে করে বাড়িতে মাঝে মাঝে বানিয়ে খাই, তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এভাবে করে এই কটা উপকরণ দিয়ে মিশিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর এই গলা রুটিটা বারবার বানাতে ইচ্ছা করবে।
তো বন্ধুরা, আমার এই গলা রুটি রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। যদি আমার এই গলা রুটি রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। টাটা বাই বন্ধুরা। Thank you.